আমাদের নিউ ক্যামেরাম্যান সবাই সাবস্ক্রাইব করো সবাই আর এখানে শুধু খুবই ভালো লাগছে আমার ফার্স্ট টাইম দেখা এটা আবিট गाइज वेलकम बैक टू माय यूट्यूब चैनल तो एखन बेशी कथा बोलबो ना खूब जल्दी जल्दी आमाके रेडी होते हबे एखन प्रत्येकटा समय एटाई हय जे आमार टाइम थाके ना माने उठबो उठबो करे माने ओठाई आर हय ना तो एखन आमि उठेछि 7:30টার समय और एखन बजे होच्छे कटा एखन बजे 8:10 तो आमाके 20 मिनिटेर मध्ये रेडी होते हबे तो आज कोथाय जाबो की करबो और आजकेर भिडियोटा किन्तु खूब इंटरेस्टिंग भिडियो और তোমাদের দেখতেও ভিডিওটা ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি সেখানে যেই তোমাদের বলবো যে আমি কোথায় এসেছি ওকে তো চলো বাই টাটা আমি ফাইনালি রেডি হয়ে গেছি ফার্স্ট টাইম একটা ড্রেস পরেছিলাম ইয়েলো কালারের ওটা জামশুট টাইপের ওটাও খুব সুন্দর ড্রেস বাট ধোয়ার পরে না একটু কুচকে কুচকে গেছে এখন আয়রন করার টাইম নেই আর এই ড্রেসটা আমার খুব পছন্দের বাট এটা আমি পরতে চাইছিলাম না তার একটাই কারণ এটা পরে আমি আগের বছর ইকো পার্কে আমি ঘুরে এসেছি তো আর আমার কোথাও মানে ভালো কোথাও যাওয়ার আগে আমি নিউ কোনো ড্রেস পরেই যাই তো আমি আজকেও ফ্লিপকার্টে আমি অর্ডার করেছি 5 দিন আগে তো সেই ড্রেসটা দেওয়ার কথা 24 তারিখে এবার আজকে সকালে ওটা দেখছি ডেলিভারি মেসেজ দেখাচ্ছে 11টার সময় দেবে তো কোনো নাম্বারও দেয়নি যে তাকে আমি ফোন করে বলবো আমাকে একটু আগে আগে ডেলিভারিটা দিয়ে দাও আমি 9টা অবধি আছি তো আরও একটা ড্রেস বর্ষা আমাকে দিচ্ছে বার্থডের জন্য ওই ড্রেসটা পরশু দিন অর্ডার করেছি ওই ড্রেসটাও আজকে মানে আসছে আর কি মানে কি বলবো এত পরিমাণ রাগ হচ্ছে ওই স্কার্টটা পেলে আমি ওর সাথে একটা টপ ইন করে পরলে কত সুন্দর দেখতে লাগতো তো যাই হোক কপালে আছে হচ্ছে এটাই ভগবান চাই এটা পরে আমি যাই তো দেখো আমি সাজুগুজু করেছি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি ওই যে ফ্লোরার একটা ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করেছি একটু ব্লাশার ইউজ করেছি আর দেখছো আই মেকআপটা একটা পার্পল বেগুনি টাইপের একটা লিপস্টিক পরেছি তো চলো আমার ট্রেন হচ্ছে 9:15 মধ্যে আমার ট্রেন হাবড়ায় যেতে হবে তো চলো সবাইকে বাই সবাই দেখতে থাকবে পুরো ভিডিওটা আমি এখনও বলবো না কোথায় যাচ্ছি আমি যেই বলবো তোমাদের ওকে বাই সো বাড়ি থেকে আমি স্কুটি নিয়ে বেরিয়েছিলাম তো স্টেশনের ওখানে স্কুটি রেখে আমি ট্রেনে উঠেছিলাম 9:15-10টার ট্রেনে হয়তো গোবরডাঙ্গা থেকে 9:24 ট্রেন ওই দিদিটা এসেছিলো তো তারপর আমরা এখন বিধাননগর নেমেছি এখান থেকে দেখি কিসে করে যাওয়া যায় কোনো ট্যাক্সি পাই নাকি তো চলো যাই আমরা পার্কে চলে এসেছি তো কেন এসেছি সেটা পরে জানিয়ে দেবো মোজের একটা মিট আপ আছে দেখতেই পাচ্ছ মোজের গেট তো চলো যাই অনেক কিছু হয়েও গেছে আর আমরা এখন এসেছি ওরা ঠিকই বলেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তোমরা এখন এসছো ঠিকই বলেছে অনেকবার দেখেছো ইকো পার্কে এই দেখো আমরা লেজি লেজি বলো একটু এখন কটা বাজে আমি যদি আসতাম তাহলে হয়তো 11:30টায় পৌঁছতাম সেখানে আধা ঘন্টা লেট তো যাই হোক কোনো ব্যাপার না তো দেখো আমরা ইকো পার্কে গেছি এই দেখো মস থেকে একটা ড্রেস দিয়েছি এই যে হাতে ব্যান্ড মজের তো আমরা এখন ওরা কোথায় আছে মানে হাফ প্রোগ্রাম খাওয়া দাওয়া ওদের হয়েও গেছে তো আমরা এখন এসেছি তো চলো এখন যাই 6টা অবধি প্রোগ্রাম এখানে চলবে তো যেটুকু যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব কারণ এখানে তেমন কেউ আমার জানা জানা নেই যে তাকে ফোনটা দিয়ে বলবো ব্লগটা করে দাও কারণ মজার জন্য ভিডিও শ্যুট করতে হবে তো এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে তোমাদের দেখাচ্ছি খুব ভালো পাও হ্যাঁ প্রচুর ভিডিও করবো দেখো দিদি বলছে আমরা প্রচুর ভিডিও করো
খুব পছন্দের একটা জায়গা আমার ইকো পার্ক। আমি আগেও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখেছো আমি ইকো পার্ক না হলেও 5 থেকে 6 বার শুধু আমার ইকো পার্কে আসা হয়েছে। বেশ দারুণ, মানে অনেক ড্রেস নিয়ে আসতে হবে আর চেঞ্জ করতে হবে আর একটা প্লেসে যেয়ে ভিডিও করতে। ওই সাইডে আছে পাখা পাখা টাইপের দেওয়া, আর এই ঘরটার এখানটা এখানটা আমার ছবি আছে এই জায়গাটা, এই ড্রেসটা পরে ভীষণ কষ্ট হচ্ছে, হাঁপানি টাইপের। আমার মনে হয় না ওরা ওই সাইডটা আছে বললে তাহলে ওই সাইডে কেটেই নেমে যেতাম। আমার তো এমনিতেই ঠান্ডা লেগেছে আর শ্বাস নিতেও খুব প্রবলেম হচ্ছে। আর 2 নম্বর গেটের ওখানে এন্ট্রি করাতে হবে, এই ড্রেস দিয়েছে দেখতেই পাচ্ছ, ব্যান্ড দিয়েছে। তো এখন ওরা ওখানে প্রোগ্রাম করতে করতে চলে গেছে ভিক্টোরিয়া, ওই সাইডটা ভিক্টোরিয়া সরি তাজমহল আছে, পিরামিড আছে ওখানটায়। তো অনেকটা দূর দূর হাতে করে নিয়েছে, যাচ্ছে ফুটি খেলাম, মানে গলাটা জাস্ট ভিজিয়ে নিলাম, ভীষণই কষ্ট হচ্ছে। সেই 2 নম্বর গেট কোথায়, ওটা মনে হয় 5 নম্বর, হয়তো 5 না 7 জানি না। মাঝে কালো হয় সাপ ছিল, অনেক বড় একটা ঘুমঘুম এটা মনে হয়। হ্যাঁ এটা নতুন করেছে আমার তো, এটা আমি আগে দেখিনি আগের বছর যখন এসেছিলাম। তোমাদেরকে নিয়েই হাঁটবো, তো চলো গাছের মাঝখান দিয়ে ঢুকছি। একটাও ছবি তুলিনি এখনো, আর একটা ভিডিও করিনি, কারণ আগে মেন জায়গায় পৌঁছেনি, তারপরে সব হবে। প্রায় প্রায় চলে এসেছি, এখনো ওই অনেকটা দূর আছে, অন্যদিন এত ভিড় থাকে। ওই যে লোকজন দেখতে পাচ্ছি, হালকা হালকা দেখতে পাচ্ছি লোকজন সবাইকে, তুমি দেখতে পাওনি এখনো বলো। ভাই দিদিকে বলছি অনেকদিন ধরে হাতের ট্যান্ডগুলো ধুয়েছি, আজকে রোদে আবার পড়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছি লোকজন হালকা হালকা, মানে আমার গালে জল আসছে যে না আজকে অ্যাকচুয়ালি সোমবারটা ইকোপার ফাঁকা থাকে তো ভাড়া নিয়েছে, তো আজকে দিনের জন্য সে এখানটায় খুব ভালো ভালো প্লেস আছে, তোমাদের আগেও দেখিয়েছি। এই যে সবাই দেখো, সবাই ঘোরাফেরা করছে, সবাই ভিডিও শুট করছে। অনেক গান দিয়েছে আমার ভাঙা গাড়িতে, এটাও দিয়েছে, অনেক গান দিয়েছে তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, তাই তো। এটা আবির তাই না বলো, আবিরের গন্ধ পাচ্ছি আমি, জলের জন্য এখন পাগল হয়ে গেছি। চলো দেখি জল পাই নাকি, জল পাই কোথায়, জল পাই। আলাদা টিকিট নাই জানো তো এই জায়গাটার জন্য, এই জায়গাটা রাত্রেবেলা যে অসম লাগে, দারুণ লাগে। আমার এটা দেখলেই ভয় লাগে, মনে হয় ঘাড়ে পড়বে না তো, ভয় লাগে। তোমরা দেখো আশিয়া, আজই আমরা আগ্রাতে না যাই, আমরা তাজমহল দেখে নিলাম বলো। চলো আমরা ওখানে যাই কোথাও বসি, বুঝলে। হাই আমি মৃন্ময় মুখার্জি। হাই আমি মালবিকা। হাই আমি দীপা। সবাই বসো, আমার ভীষণ পরিমাণ জল। হাই হাই, ইন্ট্রোডিউসটা করে দাও। আমি ঈশিতা। ফেটে গেছে, তুমি গেলে এ বাবা। হাই রে, মন খারাপ হয়ে গেছে, ফোনটা পড়ে গেল। এই দেখো এটা কি, হাই করে দাও। ভিডিও বানাচ্ছিলাম কমলা গানে, এতগুলো কতজন মেয়ে আছে দেখো। হ্যাঁ নিশ্চয়ই, সোনালি কি নিচ্ছিস ওটা,
কি নিচ্ছিস? এই যে ব্যাগ নিচ্ছি তোমার ব্যাগ না এটা অন্য কিছু আমি ঢুকে যাব ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে অনেক কিছু আছে ভীষণ মানে জল পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে অন্যান্য দিন কি হয় না ওখানে 2 টাকা দিলে জল দেয় এক বোতল এই বাবা আস্তে 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 আসো না কি জল বেজে পায়ে চামড়া চামড়া ভিজে গেল হচ্ছে যে পারবে যে ওকে 3 2 1 স্টার্ট মেয়েদের ভিডিও বানানো যে কি রিক্স আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি গায়েস তখন থেকে ওরা রেডি হতে হতে আমার এদিকে ধান দিয়ে আছে চলো 3 2 1 স্টার্ট Thank you.
দেখো রিয়াকে এতদিন দেখেছি ফোনেই, খুব ভালো ভালো লাগতো আর কি। তো আজকে দেখলাম সামনাসামনি, আর অনেকই ভালো লাগছে। তোমার ভালো লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। সবাই সাবস্ক্রাইব করো সবাই। আর এখানে এসে খুবই ভালো লাগছে আমার। ফার্স্ট টাইম দেখা। তো চলো আমরা এখন যাই, ভিডিও বানাই, তারপর বাড়ি যাবো। বাড়ি যা, আবার কথা হবে। ওকে বাই। আমরা এখন লাঞ্চ খাচ্ছি। লাঞ্চে কি কি আছে? ভাত আছে, রুটি আছে, মিষ্টি আছে। এটা কি? ডাল। How they feel to join? How are you feeling now? কি টাওয়ার জানো? টাওয়ারটা নাম আমি ফিল টাওয়ার। ওখানে যাবো, দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেরিয়ে যেতাম এক্ষুনি। ভাবছিলাম বেরিয়ে যাবো, বাট না, বেরানো যাবে না। এখানে কাজ না মিটিয়ে সুন্দর জায়গা এটা। আমরা ইকো পার্কে এসেছি, বাট আসা হয়নি। ভিডিও করছে সবাই। হ্যাঁ করলাম তো, এই জন্য এই যে দিদিটা ছবি তুলে দিয়েছে খুব সুন্দর করে। রান্না করছে এই যে, এদের পেছনে এখন একটু বসলাম, বসে একটু রেস্ট করি, তারপর বেরিয়ে যাবো। পায়ে খুব খুব যন্ত্রণা। জুতো আমি ব্যাগে করে নিয়ে এসেছি। কেউ কি জুতো ব্যাগে করে নিয়ে আসে বলো? আমি ব্যাগে করে জুতো নিয়ে এসেছি, কিন্তু নতুন জুতো, তার জন্য আমি প্লাস্টিকে করে নিয়ে আসিনি। তাহলে আমি এখন পরে নিতে পারতাম, তাহলে এই জুতোটা আমি কিসে করে নেবো, এটাই হচ্ছে প্রবলেম। তো একটু রেস্ট করতে লাগি। মানে বিয়ে হয়, দারুণ বেশ প্লেসটা, জানতামই না। আমি ইকো পার্কে এসেছি অনেকবার, এখন বাড়ি চলে যাচ্ছি। সত্যি ইকো পার্কটা এতটাই বড়, মানে একদিন এসে হেঁটে কমপ্লিট করা যায় না। আমি তো মানে হাতে জুতো ধরে দৌড় মারবে। হ্যাঁ হ্যাঁ, এখানে পাওয়া যায় তো। হ্যাঁ, মুক্ত হলাম অনেকটা, কারণ আমাদের হাবড়া থেকে একজন এসছে, গাড়ি নিয়ে এসছে। তো ও বললো আমার সাথে চলো আমার গাড়িতে, তো ওর সাথে বেরিয়ে যাচ্ছি। তো বাই বাই মোজ, অনেক আনন্দ হলো, কষ্ট হলো, বাড়ি যেয়ে আবার কথা হবে। সবাইকেই বলছিলাম যে একা একা, বাট না, আমার সাথে দুজন হয়ে গেছে। ওখানে যে আলাপ হয়েছে খুব ভালো, আর এতটা গল্প করতে করতে এসেছি আমরা, মানে বুঝতেই পারিনি কখন আমরা হাবড়াতে চলে এসেছি। তো এখন নেমে যাবো এই দিদিটার বাড়িও, মানে বাড়িও শ্রীপুরের এখানে। তো চলো বাড়ি যেয়ে আবার কথা হবে, আমিও নামবো। ফাইনালি আমরা হাবড়াতে, আর ওই দিদিটার জন্য অনেকটা হেল্প হয়েছে, না হলে খুব পরিমাণ চাপ হয়ে যেত আমাদের জন্য বলো।
তো এখন দিদিটাকে ট্রেনে উঠে দিই, আমি যাবো বাবুরডাঙ্গা। তার আমার গাড়ি গ্যারেজে রাখা আছে, তো গ্যারেজ থেকে গাড়ি দেবো, চুম করে বাড়ি চলে যাবো। বাড়ি আবার তোমার সাথে দেখা হবে ফ্রেশ হওয়ার পর। তো চলো যাই, অনেক ভিড় থাকে হাবড়া দেখাচ্ছি, মানে ভিড় হাবড়াতে। বাড়িতে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, তো এখন রেস্ট করব কারণ ঠান্ডা লেগেছে। খাওয়া দাওয়া করে জাস্ট ঘুমাবো, আর কিচ্ছু না, কষ্ট হয়ে গেছে সারাদিনে, পায়ে ব্যথা, পায়ে ব্যথা। ইকো পার্কটা খুবই বড়, তোমরা ভালো করে জানো। তো কি বলবো, একটা স্কার্ট অর্ডার করেছিলাম, তো ওটা একটু বেশি টাইট, মানে ভালো লাগছে না, তো ওটা আমি রিটার্ন করে দেবো, ওটা তোমাদের সাথে শেয়ার করবো না। বর্ষা আমার বার্থডের জন্য একটা ড্রেস আমাকে গিফট করেছে, তো সেটাও দেখাবো না। তো নেক্সট ভিডিও আসবে কি, নেক্সট ভিডিও কি আসছে, সামনের মাসে ডিসেম্বরে আমার বার্থডে, তো বার্থডের জন্য আমি কি কি শপিং করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি অনলাইন শপিং করেছি, কারণ আমি অনলাইন শপিং করতে সত্যিই খুব ভালোবাসি, আর সবসময় আমি মানে ঘাটতেই থাকি, মিন্ত্রা বলো, নায়কা বলো। তো এই ড্রেসটা আমি একা থেকে নিয়েছি, অনেক দিন আগে দেখে রেখেছিলাম, বাট আমি কিনিনি, কারণ জানি আমি কিনলে আমার পরা হয়ে যাবে, বার্থডের জন্য স্পেশাল কিছু থাকবে না। আর আমি সবসময় একটু এরকম টাইপের জিনিস পরতে পছন্দ করি, যেটা এখনও পর্যন্ত ভাইরাল হয়ে পারিনি, মানে কেউ তেমন একটা কেউ পরে পারিনি। তো কখনো কখনো হয়ে যায়, সবারটা দেখে আমি কিনি, বাট এটা অনেক মানে এখনো পর্যন্ত আমি মানে একজনকে পরতে দেখেছি ড্রেসটা। তো ড্রেসটা সত্যি খুব খুব পছন্দ হয়েছে, ড্রেসটা আমি নায়িকা ফ্যাশন থেকে নিয়েছি, তো আমি কিনে নিয়েছি অনেক দিন আগে, বাট তোমাদের সাথে শেয়ার করিনি আমি। তো বার্থডের জন্য আমি কী কী শপিং করেছি, তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব এই মাসের মধ্যে। আর বার্থডের আগে আমি আবার যাব শ্রীরাম মার্কেট, ওখানে শীতের কিছু জিনিস কেনার জন্য, জুতো, কানের ফানের, জ্যাকেট বলো, প্যান্ট বলো, এগুলো। তো তখন যেও তোমাদের সাথে শেয়ার করব, কারণ ওখানে চেনা জানা হয়ে গেছে, দুদিন বার গেছি, অনেক অনেক জিনিস কেনাকাটা করেছি, তো চেনা জানা হয়ে গেছে। তো আজকে এটা ছিল আমাদের মোজের মিট আপ, মানে আমাদের যে গ্রুপটা ওটা হচ্ছে হিন্দির, তো ওই গ্রুপের তেমন কেউ ছিল না, খুব কম মানুষ ছিল, এটা হচ্ছে বাংলা গ্রুপের, মানে অন্য একটা গ্রুপের, বাট আমরা স্পটলাইট ক্রিয়েটার। তো আমাকে এখানে ডেকেছিল, তো যাব না ভেবেছিলাম, তো লাস্টে ভাবলাম যে না যাই দেখি, কারণ আগে অনেক প্রবলেমের জন্য ভিগো মিট আপ, এই মিট আপ যেতে পারিনি, তার জন্য অনেকটা পিছিয়ে গেছে লাইফে। তো এখন এই মিট আপটা যাওয়া নিয়ে অনেক প্রবলেম হয়েছে, যাই হোক, তো তবু আমি গেছি, কারণ আমার কাছে সত্যি কথা বলতে আমার আনন্দ আগে, কারণ মানে নিজের আনন্দের ভার কিন্তু কেউ নেবে না, নিজের আনন্দের ভার নিজেকেই নিতে হবে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, খুব মজা করেছি, আনন্দ করেছি, অনেক কিছু দেখেছি, জেনেছি, শিখেছি, সবার সাথে দেখা হয়েছে, ভালো লেগেছে। সবার সাথে আমি কথা বলিনি, কারণ আমি চুপচাপ থাকি কোথাও গেলে। তো আজকের ভিডিওটা এটুকুই, তোমরা পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও। তো নাইটি পরে আছে, বেশি কথা বলবো না, বাই। তো কিছু কিছু ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছু ছবি আমার অন্য ফোনে আছে, তো নেওয়া হয়নি এখনও, তো ওগুলো আমার ফেসবুক ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে, বাই।